হ্যালো শিক্ষার্থীগণ, গত পর্বে আমরা যে ক্লাস করেছি সেই ক্লাস ছিল শিল্প বিপ্লব পরবর্তী ইউরোপ। শিল্প অর্থাৎ ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার পরে পর ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লবের কী প্রভাব পড়েছিল সেই প্রভাবটা আমরা গতকাল পড়েছিলাম। গতকালে আমরা যে পড়েছিলাম ফ্রান্স, জার্মানি, ইতালি এই তিনটা দেশে। আজ আমরা তার যে পরবর্তী কয়েকটা দেশে পড়ব, তার ভিতরে অন্যতম হল স্পেন। 16 শতকে স্পেনের উপনিবেশ স্থাপনে এগিয়ে গেলেও সম্পদ আহরণ করতে কোনো প্রয়াস স্পেনের ছিল না। অর্থাৎ 16 শতক থেকে স্পেন ব্রিটেনের মতন বহির্বিশ্বে তারা উপনিবেশ স্থাপন করে বা বাণিজ্য কুঠির স্থাপন করে, কিন্তু সেখান থেকে তাদের সম্পদ আহরণের তেমন কোনো ইচ্ছা বা তেমন কোনো আকাঙ্ক্ষা বা প্রয়াস প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি। ফলে শিল্প বিপ্লবের শিল্প বিপ্লব ঘটানোর মতো আর্থসামাজিক ভিত্তি স্পেনে গড়ে ওঠেনি। মানে শিল্প বিপ্লব ঘটার জন্য বা শিল্প বিপ্লব হওয়ার জন্য যে অর্থনৈতিক এবং সামাজিক অবকাঠামো দরকার ছিল, সে সামাজিক এবং অর্থনৈতিক অবকাঠামো তখনও ফ্রান্সে স্পেনে গড়ে ওঠেনি। স্পেনের রাজকোষ তাই অর্থ বাড়েনি। অর্থাৎ স্পেনের আর্থসামাজিক উন্নয়ন হয়নি এবং ইউরোপ থেকে তাদের উপনিবেশ থেকে তারা অর্থনৈতিক কোনো মানে কোনো অর্থনৈতিক ফায়দা আদায় করতে পারেনি, যার কারণে তাদের রাজকোষ অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার ছিল অর্থহীনভাবে। অর্থাৎ এখানে অর্থ বাড়েনি, মানে রাজকোষ শূন্য ছিল। স্পেনের রাজশক্তি ইউরোপের বাজার থেকে ঋণ করতে বাধ্য হয়। অর্থাৎ স্পেনের যে মানে রাজারা ছিল তারা নিজেরা কখনো ভাবেনি, তারা কখনো মানে ভাবতো না যে তার প্রজাদের কী হবে বা স্পেনের কী হবে। তারা ভাবতো তাদের রাজ পরিবারের কী হবে বা তাদের রাজ পরিবার কেমন চলতেছে, কী অবস্থা, এই মানে যে এই ভাবতে এই ভেবে তারা তাদের রাজপ্রাসাদকে বা যে রাজতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য তারা যে বাজার থেকে ইউরোপের বাজার থেকে ঋণ সংগ্রহ করত, অর্থাৎ তারা লোন নিত। স্পেনের কেন্দ্রীয় ব্যাংক বাজার রাজার ঋণপত্র কিনে রাজাকে ধার দিত। অর্থাৎ স্পেনের যে কেন্দ্রীয় ব্যাংক ছিল সেই কেন্দ্রীয় ব্যাংক রাজার কাছ থেকে ধার নিত, ঋণপত্র নিত এবং রাজার কাছে আবার সেই ঋণপত্র ধার দিত। যেসব ঋণদায়ী কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো ছিল বণিকী ব্যাংক। অর্থাৎ এছাড়া কিছু কিছু ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, সে ব্যাংকগুলো বণিকী ব্যাংক অর্থাৎ ব্যবসায়িক ব্যাংক। এই ব্যাংকগুলো নিজেদের তাগিদেই তৈরি করা হয়েছিল, অন্যদের তাগিদে নয়। ফলে শিল্প ব্যবস্থাপনায় স্পেন খুব একটা অগ্রসর হতে পারেনি। আর এই ধরনের কারণে এই বণিকী ব্যাংক এবং রাজা কেন্দ্রীয় ব্যাংক থেকে রাজার মানে ঋণপত্র নিয়ে আবার রাজাকে মানে অর্থ ঋণ দেওয়া বা ধার দেওয়া অর্থ ধার দেওয়া এইসব কারণে স্পেন খুব একটা বেশি মানে শিল্পের দিকে অগ্রসর হতে পারেনি। তবে 19 শতকে রেল শিল্পে বিদেশি কোম্পানি যথেষ্ট বিনিয়োগ করলেও পণ্য সরবরাহের অভাবে এ খাত ততটা লাভবান হতে পারেনি। অর্থাৎ 19 শতকের দিকে ইউরোপের অন্যান্য দেশ থেকে কিছু মানে যে বিনিয়োগকারী স্পেনে রেল খাতে বিনিয়োগ করে, স্পেনের শিল্প রেল খাতে বিনিয়োগ করে, কিন্তু যে পণ্য সরবরাহের অভাব অর্থাৎ এখানকার অবকাঠামো আর্থসামাজিক ব্যবস্থা খুব বেশি উন্নত না হওয়ার কারণে এখানে পণ্য সরবরাহটা খুব বেশি হতো না, অর্থাৎ মানুষ সহজলভ্য ছিল না, যার ফলে পণ্য সরবরাহের অভাবে এই খাতটা ততটা অগ্রসর হতে পারেনি বা লাভবান হতে পারেনি। তবে স্পেনে সত্যিকারের শিল্প বিপ্লবের প্রসার ঘটেছিল 1950-এর দশকের পর থেকে। অর্থাৎ শিল্প কিছুটা হলেও স্পেনে শিল্প বিপ্লব ঘটেছিল সেটা 1950-এর দশকের পর থেকে। উর্বর ভূমি, পুঁজি এবং খনিজ সম্পদের অভাবেই স্পেনে শিল্প বিপ্লবের প্রভাব না পড়ার অন্যতম কারণগুলো অর্থনীতিবিদ কামনা করেন। স্পেনের যে শিল্প বিপ্লবের বিকাশ ঘটেনি, সেই বিকাশ না ঘটার অন্যতম কারণ হিসেবে অর্থনীতিবিদগণ মনে করেন যে সেখানে উর্বর ভূমি বা জমির অভাব ছিল, পুঁজির অভাব ছিল এবং খনিজ সম্পদের অভাব ছিল। এই তিনটি না থাকার কারণেই সঙ্গতভাবেই ইউরোপ স্পেনে শিল্প বিপ্লব
ত্বরান্বিত হয়নি বা শিল্প বিপ্লব ওইভাবে আশানুরূপভাবে ঘটেনি। পঞ্চমত, রাশিয়া। রাশিয়া ইউরোপের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া দেশ। ইউরোপের দেশগুলোর ভিতরে রাশিয়া ছিল সবচেয়ে পশ্চাৎপদ একটা দেশ 1800 এখানকার, কেননা এখানকার যে সমাজ ব্যবস্থা ছিল দাসভিত্তিক বা সামন্ততান্ত্রিক। 1861 সালে ভূমিদাস প্রথা রহিত করার পর দেশটিতে শিল্পের প্রসার শুরু হয়। 1861 সালে রাজা দ্বিতীয় আলেকজান্ডার, জার তৃতীয় আলেকজান্ডার, তিনি রাশিয়া থেকে শিল্প রাশিয়া থেকে দাস প্রথা রহিত করেন। এই জন্য রাজা দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয় মুক্তিদাতা জার। এই মানে যে আরেকটু বলে রাখি যে রাশিয়ার রাজাদের উপাধি ছিল জার, রাশিয়ার রাজাদের উপাধি জার। এই 1861 সালে এই দাসপ্রথা রহিত করার ফলে পর দেখা যায় যে রাশিয়ায় ধীরে ধীরে শিল্প বিপ্লব এর প্রসার শুরু হয়। প্রচুর খনিজ সম্পদ থাকার পরও সামন্ত জমিদার ও জারতান্ত্রিক শাসনতন্ত্রের কারণে দেশটি কৃষি ও শিল্পে প্রত্যাশিত উন্নতি ঘটাতে পারেনি। প্রচুর পরিমাণে খনিজ সম্পদ এবং থাকা সত্ত্বেও রাশিয়াতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ থাকা সত্ত্বেও রাশিয়ার জাততান্ত্রিক শাসন ব্যবস্থা অর্থাৎ রাশিয়ার রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং সামন্ততন্ত্রের কারণে রাশিয়ায় কৃষি ও শিল্পে খুব বেশি অগ্রসর হতে পারেনি বা প্রত্যাশিত উন্নতি লাভ করতে পারেনি। তবে 1928 সালে সোভিয়েত আমলে, 1928 সালে সোভিয়েত আমল, সোভিয়েত আমল মানে রাশিয়ায় 1917 সালে রুশ বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব ঘটেছিল উলিয়ানভ ভ্লাদিমির ইলিশ উলিয়ানভ লেনিনের মাধ্যমে। আর ভ্লাদিমির ইলিশ উলিয়ানভ লেনিনের মাধ্যমে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার পরে এই সমাজতান্ত্রিক ভাবধারাটা রাশিয়ার অন্যান্য অঞ্চলে পার্শ্ববর্তী অঞ্চলগুলায় এটা মানে জনপ্রিয়তা লাভ করে। অর্থাৎ এই রুশ বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লবের মূল মর্ম হল সমাজে কেউ ধনী কেউ গরিব নয়, সকলেই সমান। এই থিওরিটা পার্শ্ববর্তী রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলায় প্রভাব বিস্তার করার ফলে এইগুলো আস্তে আস্তে রাশিয়ার সাথে একত্রিত হয়। আর এর ফলে রাশিয়াকে তখন সোভিয়েত ইউনিয়নে নামকরণ করা হয়। এই রাশিয়ার শিল্পায়নের সোভিয়েত ইউনিয়ন আমলেই সরকার শিল্পায়নের নীতি দৃঢ়ভাবে প্রত্যাবর্তন করার পর দেশটিতে ভারী শিল্পের যাত্রা নতুনভাবে শুরু হয়। অর্থাৎ এই দেশটি তখন তারা মানে যে এই 1928 সালে মানে তারা সিদ্ধান্ত নেয় যে তারা ভারী শিল্প প্রতিষ্ঠা করবে বা শিল্পের বিপ্লব ঘটাবে। আর শিল্পের বিপ্লব ঘটানোর জন্য তারা প্রথমে পঞ্চবার্ষিকী নীতি গ্রহণ করেছিল। পঞ্চবার্ষিকী নীতি পরিকল্পনা বা পঞ্চবার্ষিকী নীতি অর্থাৎ হল যে 5 বছর মেয়াদী নীতি। অর্থাৎ এই 5 বছরের ভিতরে হয় তারা শিল্পে সর্বোন্নত হবে অথবা একবারে ধ্বংস হয়ে যাবে। এই ধরনের নীতি নিয়েই তারা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করত। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিল রুশ বিপ্লবের প্রথম সারির নেতা যেমন লেনিন, স্টালিন, ট্রটস্কি, এদের মতন নেতারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। 1890-এর দশকে রাশিয়ায় কয়লা, রেল, লোহা, পেট্রোল নিষ্কাশন, যন্ত্রশিল্প, শিল্প কারখানা ইত্যাদি দ্রুত প্রসারের গতি লক্ষ্য করা যায়। আরেকটু বলে রাখি যে 1861 সালে রাজা দ্বিতীয় আলেকজান্ডার দাসপ্রথা রহিত করার পরই রাশিয়ার এই
যার দ্বিতীয় আলেকজান্ডারের স্ত্রী জারিনা ক্যাথারিন, তিনি রাজপ্রাসাদের কর্মচারীদের সহায়তায় তিনি তার নিজ স্বামীকে অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করে তিনি সিংহাসন আরোহণ করেন এবং সিংহাসন আরোহণ করে তিনি রাশিয়ার শাসন কার্য পরিচালনা করেন এবং এই সময়ে রাশিয়ায় কয়লা, রেল, লোহার, পেট্রোলিয়াম নিষ্কাশন, যন্ত্রশিল্প, শিল্প কারখানা ইত্যাদি দ্রুত গতিতে প্রসার লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধে 1914 থেকে 1918 সালের আগ পর্যন্ত রাশিয়ায় শিল্প উৎপাদন 5% হারে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে এবং শেষ হয়েছিল 1918 সালে। এই সময় আগ পর্যন্ত রাশিয়ার উন্নয়ন শিল্প উৎপাদন 5% হারে বৃদ্ধি পেতে থাকে এবং রাশিয়ায় ওই সময়ে বিদেশি বিনিয়োগ দ্রুত বিকাশ লাভ করে। অর্থাৎ এই সময় মানুষের দেখা যায় যে প্রতি বছরই 5% করে তাদের শিল্প উৎপাদন বৃদ্ধি পেতে থাকে এবং এখানকার বৈদেশিক বিনিয়োগ এখানে শুরু হয়। অর্থাৎ বৈশ্বিক মানে বিনিয়োগ মানে পৃথিবীর অন্যান্য দেশের মানে বহুজাতিক কোম্পানিগুলো এখানে তাদের অর্থ লগ্নি করা শুরু করে বা এখানে অর্থ ইনভেস্ট করতে থাকে বা বিনিয়োগ করে এবং যার কারণে এখানে দ্রুত বিকাশ আপনাদের শিল্প বিপ্লব দ্রুত ঘটতে থাকে বা শিল্প উন্নত হতে থাকে দ্রুত, শিল্প বিকাশ ঘটতে থাকে দ্রুত। 1928 সালে সোভিয়েত ইউনিয়ন শিল্প উৎপাদনে পৃথিবীর পঞ্চম স্থানে উঠে আসে। 1928 সালে তাদের উৎপাদন এবং তাদের শিল্প বিকাশটা এত দ্রুতগতিত হয়েছিল যে 1928 সালে সোভিয়েত ইউনিয়ন শিল্প উৎপাদনে পৃথিবীর পঞ্চম স্থানে উঠে আসে। অথচ এই 1861 সালে যেখানে দাসপ্রথা ছিল সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং রাজতান্ত্রিক ব্যবস্থার কারণে শিল্পের বিকাশ খুব বেশি ঘটতে পারেনি, কিন্তু 1890 সালের পর সেখানে দেখা যায় যে 1990 সালের পর এবং 1928 সালের দিকে সোভিয়েত ইউনিয়ন শিল্প উৎপাদনে পৃথিবীর পঞ্চম স্থানে উঠে আসে। 1928 সালে পৃথিবীতে 5টি শিল্পোন্নত দেশ ছিল। এই 5টি শিল্পোন্নত দেশের ভিতরে অন্যতম ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন। অর্থাৎ দেখা যায় যে অনেক দেরিতে হলেও রাশিয়ায় শিল্প বিপ্লবটা দ্রুতগতিতে অগ্রসর হতে থাকে। অর্থাৎ বিশ্বের প্রথম 5টা শিল্পোন্নত দেশের মধ্যে তারা জায়গা করে নেয়। এর কারণ হচ্ছে 1928 সালে শিল্পায়নের নীতি গ্রহণ করার পর সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রীয় অর্থায়নে ভারী শিল্পের আত্মনিয়োগ করে। অর্থাৎ এর অন্যতম কারণ যে দ্রুত শিল্প বিকাশের অন্যতম কারণ যে 1928 সালে শিল্পায়ন নীতি গ্রহণ করা হয় এবং এই শিল্পায়ন নীতি গ্রহণ করার ফলে যে এখানে রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ রাষ্ট্রকর্তৃক এই ভারী শিল্পের প্রতিষ্ঠার জন্য, শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য আত্মনিয়োগ করা হয় বা অর্থ লগ্নি করে বা অর্থ সহায়তা দেওয়া শুরু করে। অবশ্য 1917 সালে বর্ষপূর্তি বিপ্লবের পরপরই বিদ্যুৎ উৎপাদন নীতি গৃহীত হয়। দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা হয়। অর্থাৎ 1917 সালে বর্ষপূর্তি বিপ্লবের পর রাশিয়া তার দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নীতি গ্রহণ করে এবং এই বিদ্যুৎ উৎপাদন নীতি গৃহীত হওয়ার ফলে বা গ্রহণ করার ফলে রাষ্ট্রীয়ভাবে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা শুরু হয়। 1970-এর দশকে সোভিয়েত ইউনিয়ন সব খাতে পৃথিবীতে মহাকাশ শিল্পের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে। অর্থাৎ 1970-এর দশকে পৃথিবীতে এই সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর সব ক্ষেত্রে মানে অর্থাৎ শিল্পের সকল ক্ষেত্রে তারা আধিপত্য বিস্তার করে, এমনকি তারা মহাকাশ শিল্পের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে। উদাহরণ মানে যে যোগ্যতা অর্জন করে মহাকাশে হিসেবে তারাই প্রথম মহাকাশে লাইকা নামে একটা কুকুর প্রেরণ করেছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে ঈর্ষান্বিত করেছিল এবং আমাদের তারাই এই মহাকাশের প্রথম মহাকাশ শিল্পের প্রথম যাত্রা শুরু করে। তারা মানে তারা এ থেকে অনুমান করা যায় যে তারা কত দ্রুত মানে দ্রুতগতিতে শিল্পায়নের দিকে অগ্রসর হয়েছে বা শিল্পায়নের দিকে তারা ধাবিত হয়েছে এবং ভারী শিল্প প্রতিষ্ঠা করছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এ সময় পরাশক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে আবির্ভূত হয়। এই সোভিয়েত ইউনিয়নের এই শিল্পায়নের ফলে এবং দ্রুত শিল্পোন্নতির হওয়ার শিল্পোন্নত রাষ্ট্র পরিণত হওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সোভিয়েত ইউনিয়ন এই সময় পরাশক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে আবির্ভূত হয়। তবে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন কাঙ্ক্ষিত শিল্পায়ন ঘটাতে না পারায় পুঁজিবাদী দুনিয়ায় সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। তবে এ সময় সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের বলশালী বিপ্লবের মাধ্যমে বা রুশ বিপ্লবের মাধ্যমে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা রাষ্ট্র ব্যবস্থা চালু করে এবং এই রাষ্ট্র ব্যবস্থা সোভিয়েত ইউনিয়নে কাঙ্ক্ষিত শিল্পায়ন ঘটাতে না পারায় পুঁজিবাদী দুনিয়ায় অর্থাৎ পুঁজিবাদীর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। পুঁজিবাদী দুনিয়া মানে ধনতান্ত্রিক দুনিয়া বা গণতান্ত্রিক দুনিয়া, অর্থাৎ গণতান্ত্রিক রাশিয়া ছিল সমাজতান্ত্রিক এবং বাদবাকি পৃথিবীর অন্যান্য দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এগুলো ছিল ধনতান্ত্রিক বা গণতান্ত্রিক রাষ্ট্র। এবং এই মানে যে এই মানে পুঁজির বিনিয়োগ না ঘটানোর না ঘটাতে পারার কারণে কাঙ্ক্ষিত পুঁজির বিনিয়োগ না ঘটাতে না পারার কারণে এই পুঁজিবাদী দুনিয়ার সঙ্গে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রটি পিছিয়ে পড়ে। জনমানুষ জনগণ পশ্চিমা দুনিয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায়। অর্থাৎ দেখা যায় যে এই দেশের জনগণ খুব মানে সোভিয়েত ইউনিয়নের জনগণ তারা দেখা যায় যে এই ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক ব্যবস্থা থেকে চেয়ে ধনতান্ত্রিক ব্যবস্থা দিকে অগ্রসর হতে থাকে। এবং এই ধনতান্ত্রিক রাষ্ট্রের দিকে অগ্রসর হওয়ার কারণ ছিল যে ধনতান্ত্রিক ব্যবস্থায় যার যত সম্পদ আছে সেটা তার রাষ্ট্রের নয়। অর্থাৎ মানে যে ব্যক্তি কোনো রাষ্ট্রে একজন ব্যক্তি অনেক টাকার মালিক হতে পারে বা অনেক সম্পদের মালিক হতে পারে, আবার একজন ভিক্ষুক থাকতে পারে, কিন্তু এটা ধনতান্ত্রিক বা গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রে কোনো ধনী মানুষ নাই বা কোনো গরিব মানুষ নেই, রাষ্ট্রের সকল মানুষই সকল ব্যক্তি হলো সমান। এখানে মানে সকল মানুষ মানে রাষ্ট্রে সমানভাবে দেখা হয় সমাজতান্ত্রিক রাষ্ট্রে। ফলে দেখা যায় যে এই মানে দেশের এই ধনতান্ত্রিক রাষ্ট্রের বা পশ্চিমা দুনিয়ার প্রতি তখন এই এই মানুষ ঝুঁকে পড়ে। তার কারণ হলো যে ধনতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তি মালিকানা ছিল, কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রে কোনো ব্যক্তি মালিকানা ছিল না, সব কিছুর মালিক রাষ্ট্র। কিন্তু ধনতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র সব কিছুর মালিক নয়, ব্যক্তি সব কিছুর মালিক হতে পারে। যেমন তার যত অর্থ আছে সে তত ধনী মানুষ এবং সেটা তার, আর মানে যার অর্থ নাই সে গরিব মানুষ, সে মানে সে গরিব, তার কিছুই নাই। এই ধনতান্ত্রিক ব্যবস্থা এইরকম এই ধরনের। অথচ শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্য, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চায় দেশটি পশ্চিমা দুনিয়াকে ছাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। এই সময় দেখা যায় যে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রটি অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন শিক্ষা, ক্রীড়া অর্থাৎ খেলাধুলা, স্বাস্থ্য, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চায় এই পশ্চিমা দুনিয়াকে অর্থাৎ ইউরোপের অন্যান্য দেশ, ধনতান্ত্রিক দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছিল। তাহলে এই সময়ে দেখা যায় যে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রটি সে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান চর্চায় খেলাধুলায় অন্যান্য ইউরোপ মানে ধনতান্ত্রিক রাষ্ট্র দেশে এটা অগ্রসর হয়। অনেক দূর তাদের ছেড়ে মানে ছেড়ে দিতে অর্থাৎ তাদের সে প্রতিযোগিতায় অনেক দূর আগায় যায়। অর্থনীতি ও রাজনীতির অসম বিকাশে 1991 সালে দেশটিকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। অর্থাৎ অর্থনীতি ও রাজনীতির অসম বিকাশ, অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্রে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় শেষের দিকে এসে অর্থাৎ লেনিন, স্ট্যালিন, ট্রটস্কি এদের মতন এইসব লেভেল
নেতাদের মতন নেতাদের মৃত্যুবরণ করার পরে অন্য পরবর্তীতে যেসব নেতারা এই সমাজতান্ত্রিক রাষ্ট্রের কর্ণধার হয়েছিল তারা ছিল দুর্নীতিগ্রস্ত এবং তা মানে এই সমাজতান্ত্রিক দলের নেতারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, ফলে মানে যে এই সমাজতন্ত্র ব্যবস্থাটা ভেঙে পড়ে যা যে এবং যে অর্থনীতিও দুর্বল হয়ে পড়ে, যার কারণে এই মানে যে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রটি 1991 সালে বিপর্যয়ের মুখে পড়ে মানে যে এবং ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ এই দেশটি ভেঙে 16টি রাষ্ট্রে পরিণত হয়, অর্থাৎ এই সোভিয়েত ইউনিয়ন পরবর্তীতে ভেঙে যায় এবং খণ্ড বিখণ্ড হয়ে যায়। এবং ষষ্ঠত স্ক্যান্ডিনেভিয়ান দেশ, স্ক্যান্ডিনেভিয়ান দেশ শিল্প বিপ্লব বিপ্লব স্ক্যান্ডিনেভিয়ান দেশের যেমন ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে সহ বেলজিয়াম, সুইজারল্যান্ড ও হল্যান্ডের প্রায় সমসাময়িক সময়ে শুরু হয়েছিল, অর্থাৎ যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল তখন এই স্ক্যান্ডিনেভিয়ান দেশ সহকারে বেলজিয়াম, সুইজারল্যান্ডে প্রায় একই সময়ে এই শিল্প বিপ্লব শুরু হয়েছিল। উল্লেখ্য ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোকে বলা হতো ভাইকিং, অর্থাৎ এই দেশগুলো ছিল সমুদ্র তীরবর্তী এবং এদের প্রধান পেশা ছিল যে ভাইকিং অর্থাৎ জলদস্যু বৃত্তি করা, অর্থাৎ এরা মৎস্যজীবী বা মানে যে পানিপথে মানুষদের চলাচলগত জাহাজ বা মানুষদেরকে তারা যে লুণ্ঠন করতো, এক কথা ছিল তারা যে জলদস্যু। কিন্তু এই জলদস্যু এরা পরবর্তীতে এদের এই জলদস্যু বৃত্তি ত্যাগ করা এই শিল্প বিপ্লবের ফলে তারা এটা ত্যাগ করে এবং ত্যাগ করে এবং এই মানে যে শিল্প বিপ্লব পৃথিবীতে ঘটার সাথে সাথেই সেই ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার সাথে সাথে এই দেশগুলোয় এই সমসাময়িক সময়ে শিল্প বিপ্লব শুরু হয়। কোনো কোনো ক্ষেত্রে আগেও যাত্রা শুরু করেছিল, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে জানা যায় যে এই দেশগুলোয় আগেও মানে যে অর্থাৎ ইংল্যান্ডের আগেও এখানে এই শিল্পের যাত্রা অর্থাৎ শিল্পের যাত্রা শুরু হয় এবং শিল্প বিপ্লব এই দেশগুলোয় ঘটে থাকে। বস্ত্র, শিল্প, ঘড়ি, জাহাজ, বৈদেশিক বাণিজ্য, যন্ত্রশিল্প, যন্ত্রপাতি ইত্যাদি খুঁটিনাটি শিল্পে এই দেশগুলো আপন গতিতে সমৃদ্ধ হয়েছে, অর্থাৎ বস্ত্র বা ওয়াইন শিল্প এবং সিল্ক মানে যে সুতি কাপড়, সূক্ষ্ম সুতি কাপড় মানে ঘুড়ি, জাহাজ, বৈদেশিক বাণিজ্য অর্থাৎ ব্যবসা বাণিজ্য এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্য, যন্ত্রপাতি শিল্প, তারপরে যন্ত্রশিল্প অর্থাৎ গানের জন্য বা যে মিউজিকের মিউজিক শিল্প মিউজিকের জন্য যে মানে যে যন্ত্রশিল্প বা যে যন্ত্র সেটা ইত্যাদি খুঁটিনাটি শিল্পে এই দেশগুলো আপন গতিতে মানে সমৃদ্ধ হতে থাকে, অর্থাৎ এখানে এই দেশগুলো মূলত ছিল শান্তিপ্রিয়, কোনো যুদ্ধ বিগ্রহ বা কোনো কিছুতে তারা যেতে চেত না বা যা তারা এই যুদ্ধ বিগ্রহ পছন্দ করতো না, যার কারণে এই দেশগুলো আপন গতিতে নীরবে এই দেশগুলো শিল্প বিপ্লব ঘটেছিল। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই দেশগুলো নীরবে শিল্প বিপ্লবের ঘরে প্রবেশ করে, অর্থাৎ ইউরোপের অন্যান্য দেশে যেমন হানাহানি, মারামারি বা কাটাকাটি, দাসপ্রথা, সামন্তবাদ বা রাজতান্ত্রিক জীবনযাপন জীবন ব্যবস্থা ছিল, কিন্তু এই দেশগুলোয় এইগুলো থাকলেও কিন্তু ততটা দেশের ক্ষেত্রে তো মানে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিত এবং তারা মানে যার কারণে এই দেশগুলো নীরবেই শিল্প বিপ্লবের দিকে অগ্রসর হয়, অর্থাৎ শিল্প বিপ্লবের এখানে কোনো বিঘ্ন ঘটেনি।
এবং ইউরোপের অন্যতম ধনী দেশ এগুলোর ভিতরে অন্যতম দেশ হিসেবে এই দেশগুলা পরিচিতি লাভ করতে পারে। পরবর্তীতে দেখা যায় যে এই নীরব শিল্প বিপ্লবের কারণে, নীরব শিল্প বিপ্লব ঘটার কারণে এই দেশগুলা ইউরোপীয় ইউরোপ সহ পৃথিবীর ধনী দেশগুলার মধ্যে যে অন্যতম ধনী দেশ হিসেবে এই দেশগুলাকে নিজেদের নাম লিখতে সক্ষম হয়। এই পর্বের আলোচনা এ পর্যন্ত, অর্থাৎ শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ড পরবর্তী ইংল্যান্ড এবং ইংল্যান্ডের পরে ইউরোপের দেশগুলোর ভিতরে সর্বশেষ যে শিল্প বিপ্লব ঘটেছিল তার ভিতরে সে আলোচনা থেকে বোঝা যায় যে ইউরোপের প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে এবং তারপরে সেটা ইংল্যান্ডের পার্শ্ববর্তী রাষ্ট্র ফ্রান্সে এবং তারপর জার্মানিতে, জার্মানিতে ঘটলেও জার্মানিতে ফ্রান্সের পরে ঘটলেও জার্মানি অত্যন্ত দ্রুত গতিতে ইংল্যান্ডের যন্ত্রপাতি এবং যে বিজ্ঞান বিজ্ঞান চর্চা এবং সব কিছুই তারা দ্রুত গতিতে আত্মস্থ করেছিল, যার কারণে ফ্রান্সের তুলনায় জার্মানিতে দ্রুত গতিতে শিল্প বিপ্লব ঘটেছিল। তারপরে ইতালিতে ইতালিতে ইতালি ছিল এটা দুই অংশে, অর্থাৎ অস্ট্রিয়া এবং জার্মানির অস্ট্রিয়া এবং স্পেনের ভিতরে থাকার কারণে এই দেশটিতে শিল্প বিপ্লব ওইভাবে ঘটেনি এবং সেইভাবে অবকাঠামো গড়ে ওঠেনি। তারপরে ছিল স্পেন, স্পেনের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতার কারণে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতার কারণে এখানে শিল্প বিপ্লব ঘটেনি, ওইভাবে গড়ে ওঠেনি। তারপরে ছিল রাশিয়া, রাশিয়ায় শিল্প বিপ্লব 1861 সাল পর্যন্ত রাশিয়া শিল্প বিপ্লব করেনি, তবে 1898 সালের পরে শিল্প বিপ্লব শুরু হয় এখানে। 1898 সালের পরে এখানে 5% হারে এখানে শিল্প বিপ্লব ঘটতে থাকে এবং পরবর্তীতে দেখা যায় 1928 সালের পরে এখানে ভারী শিল্প প্রতিষ্ঠিত এবং ভারী শিল্প প্রতিষ্ঠিত হওয়ার পরে এটা পৃথিবীর 1970-এর দশকে এটা পৃথিবীর মানে যে 5টা বৃহৎ যে শিল্পোন্নত দেশ, সেই 5টা বৃহৎ শিল্পোন্নত দেশের ভিতরে অন্যতম দেশ হিসেবে এখানে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। তার পরবর্তীতে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল 1991 সালে। এরপরে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো ছিল শান্তিপ্রিয়, তবে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর দেশগুলার যদিও তারা তাদেরকে ভাইকিং নামে আখ্যায়িত করা হতো, জলদস্যু হিসেবে আখ্যায়িত করা হতো, কিন্তু এখানে শিল্প ইংল্যান্ডের সাথে সাথে এখানে শিল্প বিপ্লব শুরু হয়ে যায় এবং এই অঞ্চলের এর সাথে সাথে বেলজিয়াম, সুইডেন, সুইজারল্যান্ড এই দেশগুলো এই সমসাময়িক সময়ে শিল্প বিপ্লব শুরু হয় এবং ফলে এই দেশগুলো নীরবেই তাদের আপন গতিতে শিল্পোন্নত যে শিল্প বিপ্লব ঘটাতে সক্ষম হয় এবং ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই দেশগুলো নীরবে শিল্প বিপ্লবের ঘরে প্রবেশ করে এবং ইউরোপের অন্যতম ধনী দেশগুলোর ভিতরে তারা নিজেদের নাম লিখে নিতে সক্ষম হয়। এই ছিল আজকের আলোচনা। এর পরবর্তীতে যে আলোচনা হবে সেটা শিল্প বিপ্লবের ফলাফল। আজ এই পর্যন্ত।